সরকারের হাতে সুযোগ ছিল, তারা নিজেদের সততাকে প্রমাণ করতে পারেনি, যে কারণে আমরা বারবার দাবি করছি নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের এই দাবির সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সরকার সব কিছুকে উপেক্ষা করে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তারা আবারও 14 বা 18 সালের মতো ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে। বিএনপির জোট করা নিয়ে ইংরেজি গণমাধ্যম নিউ এজের প্রথম পাতার খবর, টেনশন গ্রিপস অফ ক্যাম্প ওভার বিএনপি মুভ টু ব্রিং ইন জামায়াত। তার মানে জামায়াতকে সাথে নেয়ার পরিকল্পনা বিএনপির। বিরোধী শিবিরে উত্তেজনা, আন্দোলন সফল করতে মাঠে শক্তি আছে এমন দলকে কাছে টানার চেষ্টায় দলটি। এক্ষেত্রে জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছে বিএনপি। এ নিয়ে দুদলের আলোচনাও চলছে, সবকিছু ঠিক থাকলে শিগগিরই মাঠে নামবে একসঙ্গেই। ফ্যাসিবাদের সাথে দালালিতে লিপ্ত হওয়া, সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া সাজা আনোয়ার বীরুত্তমকে ধাওয়া দিয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এই অত্যাচার নির্যাতন পাকিস্তান আমলকেও হার মানিয়েছে। আজকে যেভাবে সরকারি দল এবং পুলিশ প্রশাসনের যৌথ প্রযোজনায়, যৌথ সমন্বয়ে জেলা উপজেলায় বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে হামলা, ভাঙচুর, ককটেল নিক্ষেপ, বোমা নিক্ষেপ, বিরোধী দলের নেতা কর্মীদের মা, ভাই, বোন, বাবা, স্ত্রী সন্তানদেরকেও যেভাবে হেনস্থা করছে, জেলে নিচ্ছে, কারাগারে নিচ্ছে, পাকিস্তান আমলেও এইভাবে হয় নাই। আমি আজকে পুলিশ ভাইদেরকে, বিচার বিভাগকে, সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন এইভাবে যদি দেশ চলে এই দেশের গন্তব্য কোথায়? আজকে উন্নয়নের কথা বলছে, এই উন্নয়নের কথা বলেই কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের এলিট ফোর্স র‍্যাবকে আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার। এই 52 বছরের ইতিহাসে পশ্চিমা বিশ্ব থেকে ভিসা নিষেধাজ্ঞা এনে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, উন্নয়নের রোল মডেল খ্যাত আজকের প্রধানমন্ত্রী। আপনারা জানেন না, পত্রপত্রিকা এত লেখা হয় নাই। র‍্যাবের পরে জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী দমনের যে বিশেষ ইউনিট সোয়াতকে যে তলে তলে নিষেধাজ্ঞা দিয়েছে সেই খবর তো আপনারা জানেন না। পরিষ্কারভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার রিপোর্টে বলেছে, শুধু সোয়াত নয়, ডিএমপি, এই ডিএমপিকেও তারা কোনো ধরনের সহযোগিতা, ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহযোগিতা করবে না। কারণ যেই ডিএমপির দায়িত্বশীল কতিপয় ব্যক্তির কারণে আজকে বিএনপি অফিসে পুলিশ দিয়ে, সোয়াত দিয়ে হামলা হয়, বিরোধী দলের সভা সমাবেশ বন্ধ হয়, এই উচ্চ পদস্থ কতিপয় ব্যক্তি পয়সা বানানোর জন্য, নিজেদের পদোন্নতির জন্য আজকে সোয়াতকেও কালো তালিকাভুক্ত করলো, ডিএমপিকে আজকে এইভাবে নিষেধাজ্ঞা এনে দিল। এতে লাভ কার হলো? কতিপয় ব্যক্তির, কতিপয় পরিবারের ক্ষতি হয়েছে, এই দেশের 18 কোটি মানুষের ক্ষতি হয়েছে, 2.5 লক্ষ পুলিশ সদস্যর ক্ষতি হয়েছে, সমস্ত র‍্যাবের সদস্যদের ক্ষতি হয়েছে, অন্যান্য বাহিনীদের সামনে ক্ষতি হবে আমাদের সামরিক বাহিনীর। এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় হয়তো দেখা যাবে পিস কিপিংও বন্ধ হয়ে যাবে। তাহলে এইভাবে চলবে কিভাবে? একজন ব্যক্তি এক গেমই দেখাচ্ছে, বাহাদুরি করছে, আর দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওই বাহাদুরি তো জনগণের পেটে ভাত জোগাতে পারছে না, ওই বাহাদুরি জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছে না, ওই বাহাদুরি জনগণের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারছে না। এদিকে নিউ এজের খবরে বলা হচ্ছে, সরকার বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে আসার জন্য বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামীকে প্রস্তাব দেয়ায় বিরোধী শিবিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলমান যুগপথ আন্দোলনের সাফল্য ব্যর্থতা সম্পর্কে ব্রিফ করার পর গেল সপ্তাহে বিএনপির এক শীর্ষ পর্যায়ের নেতা হঠাৎ করেই এ প্রস্তাব দেন, জানিয়ে বিস্মিত হয়েছেন দলের অনেক নেতাই।
পরে ছদলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ পৃথকভাবে একটি বৈঠক করে এবং বিএনপিকে জানায় যে জামায়াতকে একই মঞ্চে রাখা সেই নীতির পরিপন্থী হবে, যা তারা 31 দফা দাবি চূড়ান্ত করার সময় দলগুলো সিদ্ধান্ত নেয়। তাদের মতে আন্দোলনের বাইরে থাকা দলগুলো আলাদাভাবে আন্দোলন চালিয়ে যেতে পারে। এছাড়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিও জানিয়েছে জামায়াতের সঙ্গে কোনো কর্মসূচিতে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। জামায়াতকে একই প্ল্যাটফর্মে আনতে প্রস্তাবের বিষয়ে জেএসডি সিদ্ধান্ত নিয়েছে যে চলমান যুগপথ আন্দোলনের সকল দল, জোট বা ব্যক্তিদের অবশ্যই সম্ভাবনা, জনসাধারণের ইচ্ছা আস্থা বিপন্ন হতে পারে। গেল বছরের 30 ডিসেম্বরে বিএনপির নেতৃত্বাধীন একযোগে আন্দোলনে 36টি দল ও জোট যোগ দেয় এবং পরে আরও কয়েকটি দল যোগ দেয়। একযোগে আন্দোলনে না থাকায় জামায়াত আলাদাভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। সরকার পতনের দাবিতে বিএনপি টানা 48 ঘন্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এদিকে বিএনপি হরতাল অবরোধের মতো কর্মসূচিও দিয়ে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 32 দিন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলো তা প্রত্যাখ্যান করেছে। যুগপথ আন্দোলনে থাকা দলের নেতাকর্মীরা রাজপথে আছে। সরকারের পদত্যাগ ও একদফা দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলগুলো। মাজহারুল আলম, ইত্তেফাক। ভাবছেন দেশের পক্ষে লড়াই করলে যেই মানুষরা সম্মানিত হয় সেই মানুষরাই দেশের বিরুদ্ধাচারণ করলে সেই মানুষদেরকে আজকের বাংলাদেশের কোনো প্রান্তের কোনো মানুষ ছেড়ে দেয় না। ব্যারিস্টার এম শাহজাহান ও বীরুত্তমের সাবেক দিনগুলো আর বর্তমান দিনগুলোর হিসাব বিকাশ দেখলে মনেই হচ্ছে যে বাংলাদেশে দালালদের কোনো স্থান নেই, বাংলাদেশে দালালদেরকে কেউ সম্মান করে না, বাংলাদেশের দালালরা কোনো প্রশ্রয় পাবে না। এদেশের গণমানুষের সাথে বিরুদ্ধাচারণ করে যেই মানুষরা রাজনীতি থেকে অনেক কিছু লুটে পুটে খাওয়ার তাড়নায় ব্যস্ত রয়েছেন, তাদেরকে আজকের এই শাহজাহান ওমর বীরুত্তমের ধাওয়াটা একটি দিকপাল হিসাবে জনগণের সামনে উপস্থাপিত হয়ে থাকবে আজীবন। আপনারা ভাবছেন যে ক্ষমতার মোহে পড়ে কেউ যদি দল ত্যাগ করে কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের স্বার্থের জন্য ব্যস্ত থাকে আর তাতেই মনে হয় তাদের স্বর্গে যাওয়া হয়ে যাবে? মোটেই না। বাংলাদেশের মানুষ তাদের ব্যাপারে সচেতন, বাংলার জনগণ তাদের ব্যাপারে সচেতন। এদেশের কোনো মানুষ কখনোই কাউকে প্রশ্রয় দেয় না। যারা জনগণের বিরুদ্ধাচারণ করে, স্বাধীনতার বিরুদ্ধাচারণ করে, ভোটাধিকারের বিরুদ্ধাচারণ করে, ফেসিবাদের পদলোহন করে, ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরুত্তম সাহেব আজকে তাকে যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ধাওয়াটা দিয়েছে, এই ধাওয়াটা ছিল তার এবং তার অনুসারীদের জন্য জীবনের সবচেয়ে একটি শিক্ষণীয় বিষয়, যদি তারা শিখতে পারে। আজকে আমরা দেখলাম শাহজাহান ওমর সাহেব সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কোনো কোনো পত্রিকায় লিখেছেন যে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রার্থী হয়েও তিনি ব্যর্থ হয়েছেন, সাক্ষাৎ করতে পারেননি। কোনো কোনো জায়গায় লিখেছেন তিনি গিয়েছিলেন সেখানে, বিএনপি পন্থী বিভিন্ন আইনজীবীদের ধাওয়া খেয়েছেন, কেউ লিখেছেন গণমানুষের ধাওয়া খেয়েছেন। তো ধাওয়া তো একটা তিনি খেয়েছেন, সেই ধাওয়াটাই হচ্ছে তার জীবনের জন্য সবচেয়ে চরম একটি শিক্ষা, যে আজ যিনি যাদেরকে নিয়ে এত বছর 42 বছর রাজনীতি করেছেন সেই সকল মানুষদের কাছ থেকেই নাকি উনি ধাওয়া খেলেন। তাহলে আপনি ধাওয়া খাওয়ার কাজ করেছেন? আপনি তো শেখ হাসিনার ভাই স্বীকার করে নিলেন, গতকালকের টকশোতে বললেন যে আপনি হচ্ছেন শেখ হাসিনার ভাই, আপনাকে শেখ হাসিনা একটা কাগজ দিয়েছে আর আপনি সাইন করেছেন, আপনি এর ভিতরে বাইরে কিছুই নাকি জানেন না, আপনার সাথে নাকি জেলে কোনো চুক্তিই হয়নি। আবার আজ দেখলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই শাহজাহান ওমরই বলছে আমি আওয়ামী লীগেরই ছিলাম, মাঝখানে ভিন্ন জায়গায় গিয়েছি আবার আমার আওয়ামী লীগেই চলে এসেছি। উনি নাকি আওয়ামী লীগেরই ছিল। আমি ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরুত্তম থেকে জানতে চাই কোন কালে কোন আমলে আপনি আওয়ামী লীগের ছিলেন, যদি আওয়ামী লীগেরই থাকেন তাহলে আপনাকে টপকিয়ে কেন সেই জায়গায় হারুন সাহেব আওয়ামী লীগের এমপি হিসেবে তিনবার অবৈধ এমপি ছিলেন? আপনার কাছে নিশ্চয়ই তার জবাব থাকবে। আপনি শুধুমাত্র স্বার্থের জন্য জনগণের দাবিকে উপেক্ষা করে জনগণের স্বার্থ সিদ্ধির জায়গাগুলো যেখানে জনগণের স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলোকে আপনি অবজ্ঞা করে আপনি সম্পূর্ণ নিজের স্বার্থে আপনি আপনার কোনো গোপন যে কোনো উদ্দেশ্য সাধনে
অথবা আপনার এমন কিছু বিষয়াদি শেখ হাসিনার কলমে লিখিত রয়েছে কিংবা তার অফিসে আপনার পায়ে সিগলটা লাগানো আছে, যে কারণে আপনি আর এদিক সেদিক মরাতে পারেননি, আর নিজেরও স্বার্থ রয়েছে যে এখন শেষ বয়সে আপনার একটু অবৈধ এমপি হওয়ার শখ না হয়। এতদিন আপনি বিভিন্ন সভা সমাবেশে শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন জায়গায় জনগণকে বিভিন্ন 42 বছর পর্যন্ত আপনি আমাদের জায়গাগুলোতে মোনাফিকি চরিত্র অবলম্বন করেছেন। আপনার কথা যদি সত্য হয় যে আপনি বিএনপির কেউ ছিলেন না, আপনি আগে আওয়ামী লীগেরই ছিলেন, সেই কথা সত্য হলে আপনি 42টি বছর বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রতারণা করে হয়েছেন। আজ আবার আপনার প্রয়োজন আওয়ামী লীগ, তাই এখন একবারই আপনি আগেই আওয়ামী লীগ ছিলেন সেটাও বিবৃতি দিয়ে দিচ্ছেন। আমার মনে হচ্ছে এখানেও আপনার স্বার্থের জন্য আপনি গিয়েছেন, স্বার্থ সিদ্ধ না হলে আপনার চরিত্র আবারও হয়তো জনগণ দেখবে। তবে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আজকের দেশের সাথে জাতির সাথে গাদ্দারি করছে, যারা আজকের মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করছে, তাদেরকে আজকের চিহ্নিত করতে সকল দেশবাসীকে অনুরোধ করব। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, যারা বাংলাদেশের ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের অনুসারী রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই দলের মধ্যে দালাল শুদ্ধ অভিযান চলাতে হবে। এই দলে আমাদের লোক থাকতে হবে একমাত্র শহীদ জিয়ার আদর্শের, খালেদা জিয়ার আদর্শের, তারেক রহমানের আদর্শের, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া মানুষদেরকে নিয়েই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। যারা আজকের আমাদের এই দলের মধ্যে থেকে বিভিন্ন ধরনের মোনাফিকিতে লিপ্ত থাকবে, তারা চলে যাওয়াই আমাদের জন্য কল্যাণ। তবে সমগ্র জায়গায় যারা এই দালালি করে এতদিন আমাদের কাছ থেকে স্বার্থ উদ্ধার করেছে, এই মানুষগুলোকে আজকে যেভাবে ধাওয়াটা দিয়েছেন, এভাবে এই যারা বলে না মুখে মুখে আমরা বাঘ, এই বাঘগুলোকে বিলাই বানিয়ে দিতে হবে। আজকের বিলাই হয়ে গিয়েছেন শাহজাহান ওমর সাহেব। আপনার সেই তৌর্য বীর্য, আপনার যে অস্তিত্ব, আপনার যে নিজের এক মানে বিশাল সমীরহ নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বলে বেড়াতেন আপনি টাইগার, আপনি এই সেই, কিচ্ছু না। আপনি আপনি সেদিনও বলেছেন আমার হ্যাডাম আছে তাই আমি এই এটা পেয়েছি সেটা পেয়েছি। আপনার হ্যাডামটা কোথায় একটু দেখান তো। সুপ্রিম কোর্টে আপনি সরকারের দালাল হয়ে, আইন প্রণেতা হয়ে আপনি পুলিশ বেষ্টিত অবস্থায় ধাওয়া খেয়েছেন আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে। সেটাই আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়েছে। আপনি যদি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে না পারেন, আপনি যদি এখান থেকে কিছু পিক আপ করতে না পারেন, তাহলে সেটা দেশের জন্য, জনগণের জন্য অমঙ্গল। আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন যে না আজকের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেলে তাহলে জনগণ ফুঁসে উঠে, ক্ষেপে উঠে, আপনি মিথ্যাচার করে অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার দেখিয়ে আপনি টিকতে পারবেন না, পারবেন না, কখনোই পারবেন না। আপনার সাহস দেখেছি 2018 সালে, আমি দেখেছি নিজে আওয়ামী লীগের অধীনে যখন নির্বাচন হচ্ছে আপনাকে ঘর থেকে বের হতে দেয় নাই, আপনি বেরই হন, আপনি বের হতেই পারেন। আপনি তখনও শাহজাহান ওমর সাহেব, শুধু আপনার কাছে ক্ষমতা ছিল না বিধায় আপনার কোনো অস্তিত্বই ছিল না। আজ আপনি একটু নব্য আওয়ামী লীগার হয়েছেন তো। আওয়ামী লীগ সে যে পুলিশকে খোঁজ দিচ্ছেন এখানে সেখানে, বিভিন্নভাবে আপনি বিভিন্ন প্রকার এটাকে রং লাগানোর চেষ্টা করছেন, ক্ষমতা একটু নেয়ার চেষ্টা করছেন, এই স্বার্থ তো থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। অপেক্ষা করেন, অবৈধ নির্বাচন এই বাংলাদেশে হবে না, অবৈধ এমপি হওয়ার স্বপ্ন স্বাদ আপনার পূরণ নাও হতে পারে। যদি সেটাই হয় তাহলে আপনার জন্য একুল উকুল দুটুই খুয়ালেন, আপনি আম বাড়া সবই খুয়ালেন, আপনি বাংলাদেশের মানুষের কাছ থেকে আজকের একজন বর্তমান সময়ের নব্য মির্জাফর হিসাবে, আপনারা সহ যারা এই সময়ে কঠিন মুহূর্তে দলের সাথে গাদ্দারি করেছে তারা কিন্তু নাম লেখাচ্ছে, নাম লেখাবে। আজ সেজন্যই বলছি বাংলাদেশের মানুষের হৃদয়ে যারা অর্জন স্থান অর্জন করে নিতে চায় তারা কখনোই মানুষের অধিকারের বিপক্ষে যেতে পারে না। স্বার্থের জন্য এমপি মন্ত্রিত্ব এই তো, অথবা একটু সম্মান এই তো, কিন্তু কি পেয়েছেন? জেল থেকে বের হওয়ার পরে দৌড়ের উপরেই আছেন, দৌড়ের উপরেই আছেন, সমাবেশ করেছেন একটা এলাকায় নিজে, সেখানে বডিগার্ড অস্ত্র নিয়ে সমাবেশ করতে হয়েছে। কেন, কেন প্রয়োজন? তার মানে আপনি জানেন যে আপনি একটি অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছেন, আপনি জানেন যে আজকের আপনি যেটা করছেন এদেশের জনগণের সাথে বিরুদ্ধাচরণ করছেন, আপনি জানেন যে আজকে আপনার পক্ষে এদেশের কোনো মানুষ নেই, কেউ থাকবে না, আপনার এই সকল ষড়যন্ত্রের মুখোশ জনগণ বুঝে ফেলেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি আপনি আমার এলাকায়
নির্বাচনী অফিসগুলো দখল করেছেন বিএনপি। কোনো সময়ের অপেক্ষা করেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থাকতে তারা তাদের প্রত্যেকটি অফিসকে উদ্ধার করে জনগণের জন্য ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আর আগামী দিনেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষের ঘৃণা, সেই ঘৃণা যে প্রকাশ করবে সেটাকে রিসিভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।